Tripura Chakki Mills Association উদ্যোগে যে রক্তদান শিবির করা হয়েছিল সেখানে আমরা উপস্থিত ছিলাম এবং আমরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। খাদ্য দপ্তরের অধীনে ত্রিপুরাতে যে 66টি চাকি মিল রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম আমাদের সুশান্তবাবুর এলাকা যেখানে রঙের বাজার বৈশাখ অঞ্চলে অনুষ্ঠিত অবস্থিত। যাই হোক, সরকার পরিবর্তনের পর এই চাকরিগুলোকে ক্যান্সেল করার জন্য অনেক আবেদন আমাদের কাছে এসেছিল। তো সুশান্তবাবু যেভাবে প্রতিনিধিত্ব করেছেন আমিও তাতে সায় দিয়েছি এবং একটা চাকরিগুলোকেও বাদ দেওয়া হয়নি, সবগুলিকে রাখা হয়েছে। সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যের ধান কিনা, যার ফলে গত বছর 8,000 উপর কৃষক সরাসরি উপকৃত হয়েছেন এই ধান বিক্রি করে। একটা সময় ধানের কুইন্টাল ছিল 1,000 টাকা কুইন্টাল, আমরা এবার 1,815 টাকা কুইন্টাল ধরে ধান কিনতে যাচ্ছি প্রায় দ্বিগুণ। এতে রাজ্যের কৃষকরা উৎসাহিত হয়েছেন এবং ধান চাষে অনেক পতিত জমি পড়েছিল সেগুলিতে নতুন করে ধান চাষ শুরু হয়েছে। তো সে ব্যাপারে আপনারা অবশ্যই আগ্রহী হবেন এবং নতুন রাইসমিল খোলার চিন্তা ভাবনা করুন। আমি আপনাদেরকে সম্পূর্ণ মদত করব, সম্পূর্ণ সহযোগিতা আপনাদের করব ফুড ডিপার্টমেন্ট থেকে এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে। Wait, no.